স্কুটি নিয়ে মা ও মেয়ে ট্রাক্টরের তলায়, মৃত মা আহত মেয়ে, পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো এক মহিলার। জানা যায় মৃত মহিলার নাম সোমা দে এবং গুরুতর আহত কৌশানী দে। উল্লেখ্য, সোমা দে এবং কৌশানী দে সম্পর্কে মা মেয়ে। স্কুটি চালিয়ে পিছনে মেয়েকে বসিয়ে এসেছিল কোতুলপুরে ডাক্তার দেখাতে। ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে একটি আলু বোঝাই ট্রাক্টরকে ওভারটেক করতে গিয়ে হঠাৎ ট্রাক্টরের তলায় পড়ে যায়। ঘটনাটি ঘটেছে কোতুলপুরের জেলিঠা ও বেলিঠা মধ্যস্থল গ্রামীণ সড়কে। এই ঘটনায় গুরুতর আহত দুজনকে উদ্ধার করে একটি নার্সিংহোমে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোমা দেকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘাতক গাড়িটিকে কোতুলপুর থানার পুলিশ আটক করে এবং মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। বাঁকুড়ার কোতুলপুর থেকে সাহেব ঘোষের রিপোর্ট, সময়ের সংবাদ। ঘটনাটা, আমি বাড়ি থেকে দোকান আসছিলাম কোতুলপুরে, সেই সময়তে রাস্তার মধ্যখানে জটলা দেখে মোটরসাইকেল নিয়ে দাঁড়াই। দাঁড়িয়ে শুনলাম যেটা, যে কোতুলপুর থেকে মা আর মেয়ে দুজনে স্কুটি নিয়ে বাড়ি ফিরছিল। সেই সময় এদিক থেকে একটি ট্রাক্টর যাচ্ছিল, তো কোনো রকমে রাস্তার পাশে নাকি স্কিড করে ট্রাক্টরের তলায় ঢুকে গেছিল স্কুটিটি। তারপরে শুনলাম যে মেডিকেয়ার হসপিটালে নিয়ে এসেছিল এবং সেখানে মারা গেছেন ভদ্র মহিলা। ঘটনাটা ঘটেছে জলিঠা আর বালিঠার মধ্যখানে, ফাঁকা মাঠের মধ্যখানে, পিচ রাস্তার উপর। সম্ভবত কোতুলপুর থেকে বাড়ি ফিরছিলেন। ট্রাক্টরটিও কোতুলপুর থেকে বাড়িটির দিকেই যাচ্ছিল। সেই সময় কিভাবে ঘটনাটা ঘটেছে? সেভাবে যেটা শুনতে পেলাম, উনি ওভারটেক করতে যাচ্ছিলেন। ওভারটেক করতে যাওয়ার সময় কোন রকমে স্লিপ করে গিয়ে ট্রাক্টরের পিছনে ঢুকে যায়, যে চাকা ওনার শরীরের উপর দিয়ে চলে যায়। কজন আহত হয়েছে? আহত ওনার মেয়ে আহত হয়েছে। প্রাথমিক ট্রিটমেন্টের পর ওনার মেয়েকে বাড়ি নিয়ে চলে গেছে, আর ওনার বডি এখন হসপিটালের মধ্যেই আছে। কত বয়স হবে যিনি মারা গেছে? আনুমানিক 30 হবে। ওনার কি বাড়ি বালিটাতে? হ্যাঁ, বালিটাতে, শ্বশুর বাড়ি। আপনার নাম? সুমন রায়। আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? চিন্তা কি, আসুন আমাদের স্কুলে। বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা। 2024 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলা।